আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারকাত বন্ধুরা এটা দ্বিতীয় ভিডিও শুরু করছি আমি এখন যাচ্ছি কুরিয়ার অফিসে ঠিক আছে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা সুখবর সুখবর আমি এখন ওই কুরিয়ার সার্ভিস অফিস থেকে এলাম ঠিক আছে আমি সেখানে ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত হইল না দুবার চেষ্টা করেছি ঠিক আছে এ দশ সেকেন্ডের মতন হয়ে নিজে নিজ বন্ধ হয়ে যাচ্ছে তো আমি কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়েছিলাম তিনাকে সব কথা বললাম যা আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং বিশাল বড় চ্যানেল বিভিন্ন মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভিডিও দেখে তো আমি একটা ওই সেক্স ট্যাবলেট নিয়ে একটা ভিডিও করেছিলাম তো ওই ট্যাবলেটের জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ অর্ডার দিচ্ছে সবাই ওষুধটা নিতে চাচ্ছে ঠিক আছে তো আপনি যদি দয়া করে পারমিশন দেন তাহলে খুব ভালো হয় তাহলে আমি পার্সেল পাঠাবো বিভিন্ন দেশে পাঠাবো তো তিনি আমাকে বললেন ঠিক আছে আপনি যখন তো শর্তে একটা ট্যাবলেট একমাত্র ট্যাবলেট হইতে হবে তরল জাতীয় ওষুধ হলে হবে না ঠিক আছে তো আমি বললাম হ্যাঁ ট্যাবলেট শুধু ট্যাবলেট দশ প্যাকেট থাকবে অথবা বিশ প্যাকেট থাকবে একটা পার্সেলের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি এ দেখেন আমি নিয়ে আসছিলাম সঙ্গে করে এ দেখিয়ে দেখেন আমি দেখিয়েছি যে এরকম হবে পার্সেলগুলো এতটুকু বড় হবে ঠিক আছে এতটুকু বড় হবে আর বেশি হবে না যে আমি তো তিনি রাজি হয়েছে ঠিক আছে কুরিয়ার সার্ভিস অফিসে মানে পার্সেল করে থাকে তিনি রাজি হয়ে গেছে ভাই সুসংবাদ সুসংবাদ তো এবার থেকে আপনারা যারা যারা এই ওষুধ নিতে চান এবার টাকা পাঠানোর ব্যবস্থা করবেন আমি আপনাদেরকে ওষুধ পাঠিয়ে দিব তো সর্বপ্রথম ওই লন্ডনের ভাই ভাইজান আপনি যে বলছিলেন দশ প্যাকেট নেবেন এক লন্ডনের এক ভাই বলছেন যে আমি একা দশ প্যাকেট নিব তো আমি সর্বপ্রথম আপনাকে ওষুধটা পাঠাবো ঠিক আছে তার আমি যে ওষুধ পাঠ আমি যখন পাঠাবো অবশ্যই ওই পার্সেল পাঠানোর সময় আমি ভিডিও করব ঠিক আছে ভিডিও করব কাকে পাঠাচ্ছি ভিডিও করব তবে এসব বেশি প্রচার করা ঠিক হবে না ঠিক আছে অসুবিধা আছে আমার অসুবিধা হইতে পারে এই জন্য প্রচার না করাই ভালো তবে আমি প্রমাণস্বরূপ প্রথমে দু তিনটা পার্সেল পাঠাবো তার ভিডিও করব তো বন্ধুরা তো আরেকটা কথা বলে দিচ্ছি এ ভারতের মধ্যে এ পার্সেল পাঠানো সম্ভব নয় কারণ ভারত থেকে টাকা আসার কোনো বৈধভাবে টাকা আসার কোনো পথ নেই ভারত থেকে সৌদি আরবে টাকা আসার কোনো পথ নেই বৈধভাবে লিগালভাবে ওখান থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা আসে না বরং টাকা যায় ঠিক আছে যদি সৌদি আরব থেকে টাকা পাঠায় ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে ভারতে পৌঁছবে কিন্তু ভারত থেকে আসবে না তো বন্ধু আমার কাছে এত টাকা পয়সা নাই যে আমি আপনাদেরকে টাকা পয়সা খরচ করে আমার টাকা খরচ করে আপনাদেরকে ওষুধ পাঠাবো সম্ভব নয় তো একমাত্র দুবাই কুয়েত কাতার বাহারাইন মালয়েশিয়া লন্ডন বাংলাদেশ ওসব জায়গা থেকে মানুষ ওষুধটা নিতে পারবে কারণ ওই সমস্ত জায়গা থেকে টাকা আসার পথ আছে এখানে ঠিক আছে যে কোনো দেশ থেকে যদি কুড়ি কী বলে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠায় তাহলে সৌদি টাকা আসবে কিন্তু ভারত থেকে আসবে না ভারত থেকে আসবে না তো বন্ধুরা যদি আরেকটা কথা সুখবর আরেকটা বলে দিচ্ছি আমি যতদিন সৌদি আরবে থাকবো ততদিন পর্যন্ত আপনাদেরকে আমি এভাবে ওষুধ পাঠাব সৌদি আরবের ট্যাবলেটটা পাঠাবো ঠিক আছে আমি যখন চলে যাব ওই এই ফার্মেসির ভদ্রলোক আমি টাকা তিনার অ্যাকাউন্টে দিয়ে দিব ইন্ডিয়াতে তিনার অ্যাকাউন্টে দিয়ে দিব তিনি আমাকে ইন্ডিয়াতে ওষুধ পাঠিয়ে দিবেন ঠিক আছে খুব ভালো মানুষ মানে ধার্মিক মানুষ দুই নম্বর নয় ধার্মিক মানুষ পাক্কা ধার্মিক ওই দেখেন ইয়া করে আসে উমরা হজ করে আসছে উমরা হজ করে আসছে বুঝতে পারছেন তো না আমি যতদিন বেঁচে থাকবো এই ওষুধটা দেশের মধ্যে আমার কাছে পাবেন আমার কাছে দেশেও পাবেন ঠিক আছে বন্ধুরা তো কথা হলো এই যারা ওষুধ দিতে চান এবার থেকে টাকা পাঠানোর ব্যবস্থা করুন টাকা পাঠানোর ব্যবস্থা করুন ঠিক আছে এবার টাকা কত আমি বলে দিচ্ছি আপনার একশো ষোলো রিয়াল একশো ষোলো রিয়াল এক প্যাকেট ওষুধের দাম মানে চার ট্যাবলেটের দাম যা এক মাস কাজ করবে একশো ষোলো রিয়াল সেটা কত হচ্ছে বাংলাদেশে কত হচ্ছে ভারতে কত হচ্ছে আমি সামনে বাড়ি গিয়ে বলবো ঠিক আছে বাড়িতে গিয়ে আমি বলবো তাহলে ঠিক আছে বন্ধুরা আমি বাকি কথা আরেকটু পর বলছি ওকে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা তো সুসংবাদ সুসংবাদ তো স্পষ্ট করে আমাকে বলে দিয়েছে কুরিয়ার সার্ভিসের অফিসার বলে দিয়েছে যে একমাত্র তরল ওষুধ ছাড়া যেই কোনো ট্যাবলেট যেই কোনো দেশে পাঠানো যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো সুসংবাদ এবার কথা হচ্ছে এই ট্যাবলেটটা একমাত্র ভারত ছাড়া যে কোনো দেশে পাঠানো সম্ভব যেহেতু ভারত থেকে লিগালভাবে বৈধভাবে টাকা আসার কোনো পথ নাই কোনো পথ নাই সেখান থেকে টাকা আসবে না ভারতে টাকা যায় কিন্তু সেখান থেকে বিদেশে টাকা বিদেশে টাকা যায় না এবার কথা হচ্ছে ভাই আমি তো আমার এত টাকা নেই যে আমার পকেট থেকে টাকা দিয়ে ওষুধ কিনে আমি পাঠাবো সেটা আমার সম্ভব নয় এবার যারা টাকা পাঠাইতে পারবে একমাত্র তাদের টাকা দিয়ে আমি ওষুধ কিনে পার্সেল করে পাঠিয়ে দিব। ঠিক আছে তো এত অ্যাপ দুবাই কুয়েতকাতার বাহরাইন তারপর আপনার ওইদিকে হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডন তাছাড়া আরও অন্য যত দেশের মানুষ বন্ধুরা আমার চ্যানেলের ভিওয়ার্সরা এই ওষুধ নিতে চান এবং বাংলাদেশ থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন কারণ ওই সমস্ত দেশ থেকে টাকা পাঠানোর অনেক ব্যবস্থা আছে ঠিক আছে ওই সমস্ত দেশ থেকে আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে সৈদ আরবে আরাম করে চলে আসবে কোনো অসুবিধা হবে না আমার নাম দিয়ে দেবেন আমার নামটা আমি দিয়ে দেবো আমার নামটা আমি নামটা দিয়ে দেবো এখানকার যে আপনার ইয়ে আছে আর কি একামাতে যে নামটা আছে সেটা আমি দিয়ে দেব ওই নামে টাকা পাঠিয়ে দেবেন তখন একটা আপনাকে একটা একটা রসিদ দেবে সে রসিদে একটা নম্বর থাকবে সে নম্বরটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন সেই যে নামে পাঠিয়েছে সে নামটা আর সেই নম্বরটা পাঠিয়ে দিলে আমি এখান থেকে তুলে আমি ওষুধগুলো কিনে পার্সেল করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। তবে দয়া করে বলবো যে আপনারা ঠিকানাটা সঠিক দেবেন একেবারে একটু যেন ভুল না হয় আর আপনার মোবাইল নম্বর স্পষ্ট করে দিবেন। ঠিক আছে আপনার মোবাইল নম্বর আপনার ঠিকানা স্পষ্ট করে দিবেন আমি সেই ঠিকানায় পার্সেল করে দিব। আরাম করে চলে যাব আপনার ঠিকানায় একটা কথা বলছি বন্ধুরা দশ দশ প্যাকেট নয় কমসে কম কুড়ি প্যাকেট নিদবেন কুড়ি প্যাকেট নেওয়ার কুড়িটা লোক ঠিক করবেন ঠিক আছে কুড়ি প্যাকেট তিরিশ প্যাকেট চল্লিশ প্যাকেট কি পঞ্চাশ প্যাকেট যত বেশি নেবেন তত খরচ কম হবে ঠিক আছে খরচটা কম হবে আর যদি অল্প নেন তাহলে খরচটা বেশি করে লেগে যাবে এবার আমি দেখব কত খরচ পড়ছে পার্সেলে ঠিক আছে তখন আমি পাঠিয়ে দেবো দিয়ে আপনাদেরকে বলে দিব তবে ঠিক আছে আপনারা যারা ওই যে লন্ডনের এক ভাই তিনি একা ওই দশ পার্সেল দশ প্যাকেট নিতে চাচ্ছেন তো আমি সর্বপ্রথম ওই লন্ডনের ভাইকে দশ প্যাকেট আমি ওষুধ পাঠাবো তিনাকে আমি বলবো যে আপনি তাড়াতাড়ি করে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেন ঠিক আছে বন্ধু লন্ডনের ভাই আপনাকে বলছি তো আপনি রেডি হন টাকা পাঠিয়ে দেন ইনশাল্লাহ সুসংবাদ সুসংবাদ আর হ্যাঁ আমি বলে দিচ্ছি কত খরচ হবে ঠিক আছে দশটা দশ দশ প্যাকেটে খরচ হবে আপনার বাংলাদেশের টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশি টাকা এ দেখেন আমি এখানে আমার একটা একটা আপ আছে আপনার তার নাম হচ্ছে কারেন্সি প্লাস সেটার থেকে আমি আমি এটা করেছি দেখেন এই দেখেন বাংলাদেশ আরে গেছে গেছি এ দেখুন এ দেখেন বাংলাদেশে কত আছে বাংলাদেশে আছে ছাব্বিশ হাজার এখানে দেখাচ্ছে না আমি ঠিক আছে আমি করে দিয়ে দিচ্ছি আমি আমি পরে দিয়ে বসে ওখানে আচ্ছা বাংলাদেশের হচ্ছে আপনার কত ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশি টাকা আর ইন্ডিয়ার হচ্ছে বাইশ হাজার চারশো চৌষট্টি টাকা ঠিক আছে আর ইংল্যান্ডের দুইশো উনষাট টাকা একত্রিশ একত্রিশ ওই দেশের পয়সা ঠিক আছে দুইশো উনষাট টাকা একত্রিশ পয়সা ইংল্যান্ডের মানে লন্ডনের এই হচ্ছে আপনার ওষুধের দাম ঠিক আছে বন্ধু তো এভাবে এই টাকাটা হবে দশ প্যাকেটের এবার যারা যারা বিশ প্যাকেট নিতে চাইবেন তার ডবল হয়ে যাবে ডবল হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা এইভাবে টাকাটা পাঠিয়ে দিলে ওষুধটা আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে পার্সেল করে দেব কোনো ব্যাপার নাই আমি এখন খুব খুব হ্যাপি যে আমি আপনাদের সেবা করতে পারবো আর একটা খুশি সংবাদ আমাদের ইন্ডিয়ার ভাইদের জন্য এবং সবার সবার জন্য সেটা কি আমি যতদিন সৌদি আরবে থাকবো ততদিন আপনারা ওষুধটা পাবেন আমি যখন দেশে চলে যাব তখনও এ বন্ধুর যে অ্যাকাউন্ট আছে ইন্ডিয়াতে তিনি অ্যাকাউন্টে আমি টাকা দিয়ে দিব তিনি আমাকে আমার ঠিকানায় ট্যাবলেট পাঠিয়ে দিবে ঠিক আছে এতএ আমার কাছে এই সৈয়দ ট্যাবলেটটা সারা জীবন পাবেন যতদিন আমি বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কাছে দেশও পাবেন বিদেশেও পাবেন ঠিক আছে তাছাড়া আমি দেশে গিয়ে আরেকটা ওষুধ আছে যেটা কম দামের ওষুধ আছে পাঁচশো টাকায় শীঘ্রপথন দূর করার ওষুধ সেটাতে আমি আমি তৈরি করব সেটা আমার সেটা আমার দেশের মানুষ বেশি উপকৃত হবে যারা গরিব মানুষ আছে তারা তো এত টাকা খরচ করতে পারবে না এটা কাদের জন্য যারা বড় লোক আসে যাদের হেভি ইনকাম আছে তাদের জন্য তারা এই ওষুধটা ব্যবহার করতে পারবে খুব এনজয় করতে পারবে ঠিক আছে কিন্তু গরিব মানুষ তারা এত টাকা খরচ করতে পারবে না মধ্যবিত্তরাও পারবে না তাই তাদের জন্য পাঁচশো টাকা সেই ওষুধটা আমার কাছে থাকবে এবং সেটা দিয়ে অনেক আপনি উপকৃত হবেন কম সে কম আপনি দশ থেকে পনেরো মিনিট আপনার সময় বেড়ে যাবে সঙ্গমে সময় বেড়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আমি দেশে গিয়ে ওই পাঁচশো টাকার ওষুধটা আমি কী মিক্সার ওষুধ তৈরি করব কয়েকটা ওষুধে মিলিয়ে সেটা মিক্সার ওষুধ তৈরি করব সেটা আমার আমার ভারতের সমস্ত ভাইরা ব্যবহার করবে আমার কাছ থেকে নিয়ে ঠিক আছে তাহলে আমি রাখছি এখানে যারা নিতে চান ভারত বাদ দিয়ে একমাত্র ভারতে পাঠাতে পারছি না ওষুধটা আমি দুঃখিত আমি যখন দেশে যাব তখন আমার কাছে নিতে পারবেন আমি দেশে গেলে তখন ওরা আমার ঠিকানায় ওষুধ পাঠিয়ে দিবে ওরা আমার সঙ্গে বিশাল বন্ধুত্ব হয়ে গেছে আমার বিশাল বন্ধুত্ব হয়ে গেছে এখনই গিয়েছিলাম ওদের ফার্মেসিতে গিয়েছিলাম কথা বলে এসেছি ওরা আমাকে খুব সম্মান দিয়েছে বলছে আমি সব বলে দিয়ে এলাম যে আমি গিয়েছিলাম কুরিয়ার অফিসে তো কুরিয়ার অফিস অ্যালাউ করে এসে আমাকে বলছে হ্যাঁ আপনি যে কোনো দেশে ওষুধ পাঠাতে পারবেন কোনো অসুবিধা নাই তারা শুনে খুব খুশি হয়েছে বলছে ঠিক আছে বন্ধু কোনো অসুবিধা নাই আপনি এখানে ফোন করে দেবেন আমরা প্যাকেট আপনার পার্সেল তৈরি করে রেখে দেব আপনি এসে একবার দেখে নেবেন পার্সেল কত প্যাকেট আছে দেখে নেবেন বা কোনো অসুবিধা হবে না তো এখন শুধু এখন অপেক্ষা আছে আপনাদের টাকা পাঠানোর আমি বলবো লন্ডনের ভাই আপনি আগে পাঠান আপনার ওষুধ আপনার ওষুধটা যখন আমি পার্সেল করবো তখন আমি একটা ভিডিও করবো ঠিক আছে ভিডিও করবো আমি মানুষকে দেখানোর জন্য যাতে মানুষ দেখে বুঝতে পারে যে এটা সত্য জিনিস আর আমার কাছে ধোকাবাজি নাই কারণ আমি এক আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ সারাকে দাতা নয় আমি মানুষের উপকার করব এটাই আমার এক নম্বর কাজ ঠিক আছে তা ঠিক আছে বন্ধু রাখলাম আবার বলে দিচ্ছি সৌদি আরবের একশো ষোলো রিয়াল খরচ হবে একশো রিয়াল প্লাস তার সঙ্গে দুই রিয়াল লাগান তাহলে আঠারো রিয়াল একশো আঠারো রিয়াল খরচ হবে দশটা প্যাকেট নিলে দশটা প্যাকেট মানে কুড়ি রিয়াল আপনার পাঠানোর জন্য কুড়ি রিয়াল আপনাকে লাগবে ঠিক আছে আর দেখেন আমার কত কষ্ট হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি আপনার যাচ্ছি আমি এখান থেকে আমার বিশি রিয়াল খরচ ট্যাক্সি করে যেত হয় কোনো গাড়ি ভাড়ার কিছু নাই আবার আটশোর সময় বিশি রিয়াল চল্লিশ রিয়াল খরচ আমার এই দেখুন কিছু খাবার কিনেছি আমি সেখানে খেতেও পারলাম না আমি নিয়ে চলে এলাম তো আমার এভাবে পঁয়তাল্লিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়াল খরচ হয়ে যায় তারপরে কত খরচ হয়েছে সাত আটশো টাকা আমার খরচ হয়েছে সেটা দেখুন আপনাদের কাজ করতে গিয়ে তো আমার খরচ হচ্ছে ঠিক আছে বন্ধু তো ঠিক আছে তা আপনারা যারা নিতে চাবেন অতি শীঘ্র টাকা পাঠাবেন এবং আমার নম্বর দিয়ে দিব আমি প্রথমে আমার নম্বরটা দিয়ে দিব সে নম্বরের সাথে যোগাযোগ করবেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিব ঠিক আছে আবার বলে দিচ্ছি দুবাই কুয়েত কাতার বাহারাইন হ্যাঁ সিঙ্গাপুর মালয়েশিয়া ইংল্যান্ড আমেরিকা তাছাড়া জার্মান হ্যাঁ আরও যত দেশ আছে আরও যত দেশ আছে সে সমস্ত দেশ থেকে যারা ওষুধটা নিতে চান অবশ্যই আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবেন সৌদি আরবে আমার নামে ঠিক আছে তাহলে আমি সে টাকা তুলে আপনাদের নামে টাকা ওষুধ পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই আর এখানে আমাকে সবাই ভালোবাসে ইনশাল্লাহ কোনো কেউ কোনো অসুবিধা করতে পারবে না কেউ কোনো অসুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা রাখলাম ভালো থাকবে না আপনাদের সুখ শান্তি কামনা করি দীর্ঘ আয়ু কামনা করি আপনারা দুনিয়া আঁকড়াতে ভালো থাকুন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বি বরকাত